ভ্যালেন্টাইন্স ডে যে দিনকে বলা হয় তার আগের দিন নাকি কিস ডে, এই বিশ্ব ভালোবাসা দিবস নামে নোংরা দিবস, বেহা দিবস আজও আমাদের দেশে মুসলমান যুবকগুলো পালন করছে। একটা বাচ্চাকে যখন খাতনা করা হয়, এই খাতনার দিনে একটা অনুষ্ঠান করা হয়, বর্ষবরণ নতই নয়তো সেটা ইমান হরণ। জন্মদিবস নামে যে প্রথা আমাদের দেশে চালু রয়েছে, এগুলো ইসলামের দৃষ্টিতে অপসংস্কৃতি, কুসংস্কার, এগুলো পালন করা থেকে বিরত থাকতে হবে। সেই জিনিসের এক বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়, এগুলো ঠিক নয়, বৈধ নয়। কোনো একটা বেদনাদায়ক ঘটনা ঘটলে মোমবাতির আগুন জ্বালিয়ে নীরবতা পালন করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাকের অশেষ রহমতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 34তম তাবলিগ ইসলামে উপস্থিত হতে পেরেছি। দরুদ ও সালাম বর্ষিত হোক তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলে আমরা পরকালে কামিয়াব হব বলে আশাবাদী, সেই মহান নেতা বিশ্ব নবীর দরবারে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন যে সামাজিক অপসংস্কৃতি সমূহ এই শিরোনামে আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা রাখব ইনশাআল্লাহ। আসলেও আমরা মানুষ সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে ভালোবাসি, একাকিত্ব জীবন আমাদের জন্য নয়, তবে সামাজিকভাবে বসবাস করার মাধ্যমেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে যেমন সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ ছিল, ঠিক আজও তেমন আমাদের সমাজে সামাজিক দোহাই দিয়ে অনেক অপসংস্কৃতি সমাজের মধ্যে প্রবেশ করেছে, আমরা প্রবেশ করিয়েছি। সংস্কৃতির বিপরীত হলো অপসংস্কৃতি, যেটা বলি সংস্কৃতি শব্দটির আবিধানিক অর্থ হল যে মানবীয় বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন, যাকে ইংরেজিতে কালচার বলা হয়। পক্ষান্তরে অপসংস্কৃতি বলতে বোঝায় অমানবীয় বৈশিষ্ট্য যা অন্য দেশ বা অন্য সমাজ থেকে চলে এসেছে, যা গ্রহণযোগ্য নয়। ইসলামের দৃষ্টিতে কোরআন ও সুন্নার সীমানা ও চিরায়ত রীতির পরিপন্থী যা কিছু হতে সবই মুসলমানদের জন্য অপসংস্কৃতি। মুসলিম উম্মাতের অভ্যন্তরে বিজাতীয় যে কোনো জাতির আচার আচরণ, পোশাক ইত্যাদি সহ সব ধরনের সংস্কৃতির আবির্ভাব ঘটাই হলো অপসংস্কৃতি। 2011 সালের মাসিক আত্তাহারিক পত্রিকায় মুহতারাম আমিরে জামাত একটি প্রবন্ধ লিখেছিলেন নষ্ট সংস্কৃতিতে। সেখানে বলা হয়েছে তাওহীদ, রিসালাত ও আখিরাত বিশ্বাসের আলোকে সারি নির্দেশনায় গড়ে ওঠা মানুষের সুষ্ঠ ও সুনিয়ন্ত্রিত জীবনচারকেই প্রকৃত অর্থে সংস্কৃতি বলা হয়। এর বাহিরে যা রয়েছে সবই অপসংস্কৃতি এবং কুসংস্কার। মূল কথা একটাই, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে যা আসবে এটাই হলো অপসংস্কৃতি, যেগুলোর মানুষ সমাজের মধ্যে করে। সামাজিক প্রচলিত কুসংস্কারের মধ্যে রয়েছে বর্ষবরণ, বর্ষাবরণ, বসন্তবরণ। কয়েকদিন আগেই পহেলা ফাল্গুনে ফাল্গুন বরণ হয়ে গেল, যেটা হলো বসন্তবরণ। এরপরেও আগামী 14ই এপ্রিল বাংলাদেশে প্রতিবছর একটি দিবস পালিত হয়, যেটা হলো পহেলা বৈশাখ তথা বর্ষবরণ। বর্ষবরণ নতই নয়তো সেটা ইমান হরণ। বর্ষবরণের ক্ষেত্রে বাংলাদেশে ইংরেজি, বাংলা ও হিজরি তিনটি নববর্ষ চালু রয়েছে। এর মধ্যে ইংরেজি বর্ষপঞ্জী হিসাবেই এদেশের সকল কাজকর্ম হয়ে থাকে, কিন্তু পহেলা বৈশাখ উদযাপন করা হয় বাঙালির আবহমানকালের সার্বজনীন সংস্কৃতি হিসাবে, যা একেবারেই অনৈতিক ও ভিত্তিহীন এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মহলের
ও বস্তুবাদী নাস্তিক বুদ্ধিজীবীদের দূরদর্শী নীল নকশার অংশ মাত্র। স্বাধীনতা বিরোধী এজন্য যে এরা এদিন বাঙালি সংস্কৃতির নামে নানাবিধ মূর্তি ও মুখোশ বানিয়ে রাস্তায় মিছিল করে, বানরের মুখোশ লাগিয়ে, বাঘের মুখোশ লাগিয়ে, ইত্যাদি প্রাণীর মুখোশ লাগিয়ে রাস্তায় মিছিল করে, যার মাধ্যমে এদেশের মানুষগুলো ভারতের মূর্তি পূজারীদের সাথে সংহতি প্রকাশ করে এবং এপার বাংলা ওপার বাংলার মেলবন্ধনের একটা মিলবন্ধনের জন্য গদগদ চিত্ত হয়ে বাগড়ম্বর করে। ওরা কথিত বাঙালি চেতনার বুলি কপচিয়ে 1947 সালে বঙ্গমাতার ব্যবচ্ছিন্ন দুটি অঙ্গকে পুনরায় জোড়া লাগাতে চায়। অতএব পহেলা বৈশাখের নামে পান্থা ইলিশ খাওয়া এবং নাচ গান বাদ্যযন্ত্র করা, শাড়ি পরা, এরপরে পয়লা বৈশাখের নামে নতুন জামা কাপড় পরা, পয়লা বৈশাখের নামে ধুতি পরিধান করা, পয়লা বৈশাখের নামে যে আপনার ফতুয়া পরিধান করা, সাদা এবং রঙিন কাপড় পরিধান, সাদা এবং লাল কাপড় পরিধান করা, এটা ইসলামের দৃষ্টিতে মানে অপসংস্কৃতি, যেটা পালন করলে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপরও সামাজিক অপসংস্কৃতির মধ্যে রয়েছে জন্মদিবস পালন করা এবং মৃত্যু বা মৃত্যুবার্ষিকী পালন করা। জন্মদিবস পালন করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়। আল্লাহর নবী জন্মদিবস যদি পালন করতেন, পৃথিবীতে আল্লাহর নবী তার সন্তানদের জন্মদিবস পালন করতেন। জন্মদিবস যদি পালন হতো, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হাসান হোসেনের জন্মদিবস আল্লাহর নবী পালন করতেন। অতএব জন্মদিবস নামে যে প্রথা আমাদের দেশে চালু রয়েছে, এগুলো ইসলামের দৃষ্টিতে অপসংস্কৃতি, কুসংস্কার, এগুলো পালন করা থেকে বিরত থাকতে হবে। এরপরে রয়েছে মৃত্যুবার্ষিকী পালন করা। মানুষ মারা যাওয়ার নামে আমাদের দেশে যে মৃত্যুবার্ষিকী পালন হয়, একদল আমাদের দেশে মুসলিম সেজে আল্লাহ নবীর জন্ম এবং মৃত্যু দিবস পালন করে। যদিও নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্ম এবং মৃত্যু দিবসের তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে, এরপরও তারা একই দিনে ঈদে মিলাদুন্নবী পালন করে, একই দিনে জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করে। ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ নয়, পালন করা যাবে না। মৃত্যুবার্ষিকীর নামে এদেশের মাটিতে মিলাদ অনুষ্ঠিত হয়। অনেক সমাজে মৃত ব্যক্তির নামে সেই বাড়িতে খাবারের আয়োজন করা হয়, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেগুলো ইসলামের নামে অপসংস্কৃতি আমাদের সমাজে চলছে। সম্মানিত উপস্থিতি, সামাজিকভাবে আরেকটা অপসংস্কৃতি চলে, মানুষ মারা যাওয়ার পরে কুলখানি করা হয়, কুলখানি করা হয়, চল্লিশা করা হয়। সমাজের সব লোকগুলো, দাড়ি রাখা লোকগুলো মাতমান সাদা জুব্বা পরে, পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে কুলখানি খাওয়ার জন্য লাইন ধরে। এই কুলখানি খাবার, এই খাবার পরিবেশন করে ইসলামের দৃষ্টিতে বৈধ নয়, এই খাবার খাওয়া ঠিক নয়, এই খাবারকে ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সামাজিক অপসংস্কৃতির মধ্যে রয়েছে চেহেলাম পালন করা, সুন্নাতে খাতনার অনুষ্ঠান করা। আমাদের সমাজে এখনও প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, একটা বাচ্চাকে যখন খাতনা করা হয়, এই খাতনার দিনে একটা অনুষ্ঠান করা হয়, এই খাতনার দিনে বাচ্চাকে যেদিন সুন্নাতে খাতনা করা হয়, খাতনার দিনে অনুষ্ঠান করা হয়, যে অনুষ্ঠান ইসলামের নামে অপসংস্কৃতি, যেটা সামাজিকভাবে আমরা পালন করে থাকি। এই অনুষ্ঠান করা যাবে না, এই অনুষ্ঠানের খাওয়া যাবে না, এই রকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা সামাজিকভাবে পালনকারী বিবাহ বার্ষিকী। একজন মানুষ 90 বছর আগে বিবাহ করেছে, 90 বছরে তারা বিবাহ বার্ষিকী পালন করে, কেক কাটে বিবাহ বার্ষিকী পালন করে। এই বিবাহ বার্ষিকী আমাদের সমাজে সামাজিক অপসংস্কৃতি, এগুলো পালন করা যাবে নয়। বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে যে মানে বিবাহ বার্ষিকী পালন করা হয়, এগুলো বৈধ নয়। এই গান বাজনার সম্পর্কে একটু পরে আসছি। এরপরে কোনো জিনিস যখন প্রতিষ্ঠা হয়, সেই জিনিসের 1 বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়, এগুলো ঠিক নয়, বৈধ নয়। বিদেশিদের থেকে চাপিয়ে যে অপসংস্কৃতি আমাদের দেশে রয়েছে, যেটা কয়েকদিন আগেই গত 14ই ফেব্রুয়ারি আমাদের দেশে পালিত হয়ে গেল বিশ্ব ভালোবাসা দিবস, তথা মানে ভ্যালেন্টাইন্স ডে যেই দিনকে বলা হয়, তার আগের দিন নাকি কিস ডে। এই বিশ্ব ভালোবাসা দিবস নামে নোংরা দিবস, বেহা দিবস আজও আমাদের দেশে মুসলমান যুবকগুলো পালন করছে।
আমাদের দেশে শতকরা 90-95 ভাগ মুসলমান ছাত্র এবং শতকরা 95 ভাগ মুসলমান ছাত্রী, যারা ক্লাস সিক্স থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, অনার্স পাস করা পর্যন্ত, ক্লাস সিক্স থেকে শুরু করে যারা বিবাহর আগ পর্যন্ত যারা লেখাপড়া করে, যে মেয়েগুলো এই মেয়েগুলো বিশ্ব ভালোবাসা দিবসের নামে তারা জিনার দিবস পালন করে। এই দিন আপনার সন্তানকে আপনি রেখে ছেড়ে দিয়েছেন, আপনার মেয়েটাকে আপনি ছেড়ে দিয়েছেন, শরীয়তের ভাষায় আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। যেই ব্যক্তি ওই ব্যক্তি দায়ুস, আল্লাহ ইউকিরু ফিহালিল খবাস, যেই ব্যক্তি বাড়িতে ব্যাপারদার সৃষ্টি করে দিয়েছে ওই ব্যক্তি হলো দায়ুস। সম্মানিত উপস্থিতি, সামাজিক অপসংস্কৃতির নামে যেই আমাদের দেশে সামাজিকভাবে এখন যেভাবে পালন হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, এই দিন আমরা যদি সোচ্চার না হই, আমাদের সন্তানদেরকে যদি রক্ষা না করি, আমাদের সন্তান জিনার এই গভীর মানে ভয়ানক ধাবায় এই পাপে জর্জরিত হবে। সম্মানিত উপস্থিতি, এরপরও আমাদের দেশে মানে অপর থেকে চাপিয়ে সংস্কৃতির নামে অপসংস্কৃতি যেগুলো আমাদের দেশে রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা, বিভিন্ন জন্মদিবস পালন করা, জন্মদিনে কেক কাটা পালন করা বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও সংস্কৃতির নামে অপসংস্কৃতির যেভাবে চলছে সেগুলো হলো মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা, ইহুদি নাসারাদেরকে ভালোবেসে নীরবতা পালন করা। আমাদের দেশেও সামাজিকভাবে অপসংস্কৃতি চলে, কোনো একটা বেদনাদায় ঘটনা ঘটলে মোমবাতির আগুন জ্বালিয়ে নীরবতা পালন করা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যে সাহাবিগুলো জীবন দিলেন সেই সাহাবিকে কেন্দ্র করে নীরবতা পালন করলেন না, যেই প্রথম যুদ্ধে যেই যারা শহীদ হয়ে গেলেন তাদেরকে কেন্দ্র করে আল্লাহ নবী মৃত্যুবার্ষিকী পালন করলেন না, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ নবী মিলাদ মাহফিল করলেন না, কিন্তু সংস্কৃতির নামে এই অপসংস্কৃতিগুলো আমাদের সমাজে চলে গেছে। এরপর আরেকটি অপসংস্কৃতি আমাদের সমাজে দেখা যায়, আমাদের যুবকগুলো যেই যুবকগুলো দেখা যায় ইহুদি নাসারাদেরকে ভালোবেসে, খেলোয়াড়দেরকে ভালোবেসে তাদের ছবি সহ গেঞ্জি পরিধান করা, নেইমার আর্জেন্টিনা এরপরে ব্রাজিল এগুলো গেঞ্জি পরিধান করা, এগুলো ছবি সহ গেঞ্জি পরিধান করা তো করেই, এরপরও দেখা যায় মাথার চুলের স্টাইল করছে কেউ নেইমারের মতো, কেউ মেসির মতো, এই ইহুদি কালচার এগুলো এই অপসংস্কৃতিগুলো আমাদের সমাজে চলে আসছে। আমরা যদি পিতামাতা হয়ে এই দায়িত্বগুলো দিয়ে এগুলোর দিকে সতর্ক না হই, এগুলো পাপ আমাদেরকে হয়তো কেয়ামতের ময়দানে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সংস্কৃতির নামে যে গান বাজনাগুলো আমাদের সমাজে চলছে এগুলো নেহাত হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা বাদ্যযন্ত্র মত এগুলোকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহ, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির আল কুবাতা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের মত এবং বাদ্যযন্ত্র জুয়া এগুলো হারাম করে দিয়েছেন, গান বাজনাকে হারাম করে দেওয়া হয়েছে। গান বাজনা বাদ্যযন্ত্র আজকে আমাদের সমাজে চলছে, আজকে আমরা ঈদকে লক্ষ্য করে ঈদের দিনে গান বাজনা বক্স বাজিয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি। আজকে আমাদের পল্লী গ্রামে দেখা যায় যে অনুষ্ঠানের নামে সারাটা রাত ওই যুবকগুলো বক্স বাজিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষের তাহাজ্জুদের সালাতকে নষ্ট করে, মানুষের ইবাদতকে ব্যাহত করে। অতএব এগুলো ইসলামের নামে মানে অপসংস্কৃতি, ইসলামী সমাজ ব্যবস্থা আমরা মেনে নিয়েছি, এগুলোকে দূর করে দিতে হবে। এজন্য আমি আয়াত নিয়েছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে মানুষের মধ্যে থেকে বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবা। অতএব আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনার সন্তান যেন পহেলা বৈশাখের মতো এই বর্ষবরণ পালন না করে, আপনার সন্তান যেন এই ইলিশ পান্তা না খায়, আপনার সন্তান যেন বাদ্যযন্ত্র গান বাজনা বেজে ইহুদি কালচারকে মেনে না নেই। আল্লাহ আপনাকে আমাকে এই সামাজিক অপসংস্কৃতি থেকে আমাদের ইমানটাকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ আমাদের পরিবারকে রক্ষা করুক। অতএব আসুন আমরা সামাজিক এই অপসংস্কৃতিগুলোকে নিজের অন্তর থেকে, নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে দূর করে দিয়ে সমাজকে ইসলামী আদর্শে গঠন করি, নিজের পরিবারকে এবং নিজের এই জীবনটাকে কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনটাকে গড়িয়ে নিই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।